যানজটের অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে রাজধানীবাসীর এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্থপতি ও নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন। জনাব মোবাশ্বের হোসেন, দেশ টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে যানজট রাজধানীর নতুন কোনো সমস্যা নয়, আমরা সবাই জানি, কিন্তু নিরসনে অফিস টাইম পরিবর্তন সহ নানান অজুগ ইতিমধ্যে নেওয়া হয়েছে, কাজে আসছে না কেন এসব? ধন্যবাদ। প্রথমে একটু কারেকশন করে নেই, আমি নগর পরিকল্পনাবিদ না, আমাকে নগর বিশ্লেষক হিসেবে ব্যবহার করা যায়, আমি স্থপতি। আজকের যানজটের আমিও একজন ভুক্তভোগী। আমি 11টার সময় ধানমন্ডি থেকে রওনা দিয়েছি, আমার গুলশান শেরাটনে পৌঁছার কথা 11:30টার মধ্যে, গুগল ম্যাপেও তাই দেখাচ্ছিল, কিন্তু আমি মহাখালী ফ্লাইওভারের উপরে প্রায় 1 ঘন্টা 45 মিনিট ফ্লাইওভারের উপরে আমি দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনার গুলশানেই উনি গিয়েছিলেন কোনো একটা এমবেসির কোনো একটা অনুষ্ঠানে। আমার প্রশ্ন হচ্ছে যে একটি মানুষের চলাচলের জন্য, রাষ্ট্রের যিনি প্রধান, চলাচলের জন্য সারা দেশের মানুষকে অর্থাৎ ঢাকা শহরের প্রত্যেকটি মানুষকে এই দুর্ভোগ ভোগানোর ব্যবস্থা থেকে মুক্ত কেন করা যায় না? চাইলেই কিন্তু করা সম্ভব, কারণ অনেকগুলি রাস্তা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সিকিউরিটির ব্যাপারে যারা দায়িত্ব নিয়েছেন তারা মনে করেন যে প্রধানমন্ত্রীর সেবা করতে পারলে বাংলাদেশের বাকি লোকজনকে যা খুশি তাই করা তাদের রাইটের মধ্যে আছে। আসলে কিন্তু তা না, দে মাস্ট লার্ন, প্রধানমন্ত্রীর প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়াতে হলে প্রধানমন্ত্রীর চলাচল কখন কোন রাস্তায় কতক্ষণ বন্ধ থাকবে অন্তত আগের দিন বাধ্যতামূলকভাবে, আমি আবারো বলছি আগের দিন বাধ্যতামূলকভাবে তাদের দায়িত্ব প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে জনগণের কাছে পৌঁছে দেওয়া, যাতে আমরা ওই সময়টুকু ওই রাস্তা ব্যবহার না করি। এবং প্রধানমন্ত্রী ওখানে গিয়েছেন এবং ওখান থেকে ফিরে এসেছেন সেই পর্যন্ত সমস্ত রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত যাতায়াত করতে দেওয়া হয় নাই। তাহলে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে কি সারা দেশের প্রথম কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী পারত পক্ষে ঢাকা যেহেতু যানজট সমাধান তারা করতে পারছেন না, কখনো সিটি কর্পোরেশন কখনো পুলিশ ডিপার্টমেন্ট যার যেভাবে স্বাধীনতা সেভাবে কাজ করছেন, যানজট মুক্ত যে করা যায় তারা ছাত্ররা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছে যে চাইলেই করা সম্ভব। এটা আমি মনে করি সরকারকে বিব্রত করার জন্য ঢাকা শহরের যানজট সমন্বয় করা হচ্ছে না, জনগণের সুবিধার্থে এই ব্যবস্থাপনাটি সঠিকভাবে নেওয়া হচ্ছে না। তার সাথে আমি আবারও বলি, যারা প্রধানমন্ত্রীর সিকিউরিটির দায়িত্ব পালন করেন তারা মনে করেন যে বাংলাদেশে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর দেখভাল করার দায়িত্ব, বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে তাদের কোনো দায় দায়িত্ব নাই, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, না হলে আগামীতে কোর্টের মাধ্যমে রিট করে আমাকে এটার সমাধান করতে হবে যে প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে চলাচল করাকালীন নিশ্চয়ই এগুলি আগেই সিদ্ধান্ত নেওয়া হয় যেহেতু রাস্তায় পুলিশ দেওয়া হয়, তাহলে আগের দিন কেন জনগণকে জানানো হবে না? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা বন্ধ থাকবে, আপনারা অন্য রাস্তা ব্যবহার করেন আপনাদের নির্ধারিত জায়গায় পৌঁছার জন্য। এই জিনিসগুলি যদি করা যায় মানুষ এই ক্ষেত্রে সরকারের প্রতি আস্থাশীল হবে, বিশ্বাস জন্মাবে এবং সরকারের যে প্রয়োজনে সরকারকে মুখ করতে হয় এবং সেখানে খুব দ্রুতই আসলে এই ধরনের পদক্ষেপ হয়তো নেওয়া হবে, প্রয়োজন আমরা সেই প্রত্যাশাই রাখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্থপতি মোবাশ্বের হোসেন এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন।